আমি সব সময় বলি আমাদের সমাজে একজন নারীর এগিয়ে যাওয়া অনেক বেশি কঠিন কারণ আমাদের সমাজে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করার মানুষ অনেক কম কিন্তু পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব হয় না সেখানে একজন নারী ঘরে বসে এগিয়ে যাবে সেটা তো কিছু কিছু মানুষ নিতেই পারবে না গায়ে একদম শুয়ের মতো বিদবে। এত এত বাধা বিপত্তি এত এত কটু কথা শুনেও তারপরও কিছু কিছু মানুষ এগিয়ে যায় শুধুমাত্র যদি তার ফ্যামিলির সাপোর্ট থাকে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহতালা ঠিক এই রকমই সাপোর্ট করার মতো আমাকে একটি পরিবার দিয়েছে এই পরিবারের প্রতিটি সদস্য আমাকে সাপোর্ট করে আপনাদের ভাইয়া যেমনি করে রদসই করে আমার ছোট্ট বাবা রাত সেও তো করে তালার অশেষ রহমতে পরিবারের সাপোর্টে এবং আপনাদের একটু একটু করে জমানো ভালোবাসায় আজকে আমার আরেকটি বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্টুডেন্ট হিসেবে আমি একদমই ছিলাম সাধারণ কখনো মাথায় আসেনি বাহিরে গিয়ে জব করব। খুব বেশি ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলে হয়তো মাথায় আসতো যেহেতু সেটা ছিলাম না তাই সব সময় মনে হতো আমার জন্য সংসার করাটাই বেস্ট ফাঁকিবাজি ভাবনা আর কি যাই হোক আমার সংসারটাই কিন্তু আমার একদম প্রথম ধ্যান জ্ঞান সংসারের বাহিরে চিন্তা করাটা আমার জন্য অনেক কঠিন আমি যেটাই চিন্তা করি না কেন সংসারটাকে প্রাধান্য দিয়েই করি যেমন আমার বরাবরই ইচ্ছে ছিল বাহিরে গিয়ে জব না করলেও আমি ঘরে বসে কিছু একটা করতে চাই এখন অনেকেই বলবেন ঘরে বসে ভিডিও করতে চান আসলে ভিডিও করাটা ছিল আমার শখ দুই একটা ভিডিও করার পর যখন দেখলাম যে আমার ভিডিও কেন যেন আপুরা পছন্দ করছেন আমার সাজানো গুছানোটা পছন্দ করছেন আমার কথা বলার ধরন পছন্দ করছেন আপুদের এত এত পজিটিভ কমেন্ট পেয়ে আস্তে আস্তে ভিডিওর প্রতি আমার একটা নেশা এসে গেল কিন্তু এই নেশার বাহিরেও আমার আরেকটা নেশা ছিল আমি একদম ছোটোখাটো হলেও একজন উদ্যোক্তা হব আমার নিজের একটা বিজনেস থাকবে আজ আমার সেই স্বপ্ন কিছুটা হল পূরণের পথে ছোট্ট একটা বিজনেস ওপেন করেছিলাম এক বছর না যেতেই আলহামদুলিল্লাহ তার জন্য একটা অফিসের প্রয়োজন হয়েছে আর আমি আবারও বলছি এই সব কিছুই হয়েছে আল্লাহতালার অশেষ রহমতে আমার পরিবারের সাপোর্টে আর আমার পেজের এত আপুদের ভালোবাসায় আমি চাচ্ছি আমার একটা অফিস পাশাপাশি হাউস একটা শপ হবে যেখানে অনেক আপুরা আমাদেরকে বলেন আপু এসে দেখে নেওয়া যাবে কিনা তো সেখানে চাইলে আপুরা এসে দেখেও নিয়ে যেতে পারবেন চাইছিলাম উত্তরা নাম্বার সেক্টর বা চার নাম্বার সেক্টর মানে আমার বাসার কাছাকাছি একটা অফিস হলে ভালো হয় কিন্তু এই এরিয়া দুইটা পুরোটাই আবাসিক এখানে আসলে ওই রকম অফিস করার মতো কোনো বিল্ডিং নেই তো মোটামুটি নয় নাম্বার সেক্টরে দেখলাম যে এখানে অনেক বিল্ডিংই হচ্ছে অফিস ভাড়া দেয়া বাইং হাউস গোডাউন অনেক কিছুই আছে যেমন এটা একটা পার্লার তো আগের দিন আপনাদের ভাইয়া সহ আমি কিন্তু বেশ কয়েকটা জায়গা দেখে গিয়েছিলাম আর পরের দিন রাদ্রদেশীকে সাথে করে নিয়ে এসেছি আর সাথে আছে রাকিব সবাইকে নিয়ে চলে এসেছি আমরা যে কয়টা জায়গা দেখে গিয়েছিলাম তার মধ্যে সবচাইতে ভালো লাগছে কোন জায়গাটা অবশেষে সবার পছন্দ হলো এই যে পার্লারটা এটা এই পার্লারটা এখানেই থাকবে তবে পাশের ফ্ল্যাটে শিফট হবে আর এই ছোট্ট ফ্ল্যাটটা আমরা আমাদের জন্য নিব মানে আমাদের নব ফ্যাশনের জন্য একটা জায়গা হবে এখানে একটা রুম থাকবে অফিস আর আরেকটা রুম থাকবে ইন হাউস শপের মতো যেখানে সাজানো গুছানো থাকবে আমাদের থ্রি পিসগুলো যেখানে আপনারা চাইলেই এসে দেখে নিয়ে যেতে পারবেন আমার জীবনের অন্যতম মুহূর্ত ছিল এই দিনটা যে দিনটাতে আমি আমার অফিসের জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম আমি কখনো চিন্তাই করিনি আমি এমন একজন সাধারণ মেয়ে সে একদিন বিজনেস করবে তার একটা অফিস হবে সেই বিজনেসে সে দুই একজনকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে পারবে সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে আবারও কোটি কোটি সুক্রিয়া যাই হোক দুই একদিন আপনাদের ভাইয়াকে নিয়ে আমি ঘুরেছি এরপর ছেলে মেয়েকে দেখালাম এবং ফাইনালি আমাদের যে জায়গাটা পছন্দ হয়েছে আজকে রাতরদসী দুইজনকে নিয়েই আবার যাচ্ছি সেই জায়গাটা অ্যাডভান্স করার জন্য অনেক সময় দেখা যায় আমরা বাবা মারা মনে করি যে বাচ্চারা কি বুঝে ওদের আবার কি পছন্দ আমি সত্যি বলতে এই কাজটা কখনোই করি না রদসি তো মোটামুটি বড় হয়েছে ওর মতামত নেওয়া যায় এখন কিন্তু রাত তো ছোট চাইলে ওকে না জিজ্ঞেস করলেও হয় কিন্তু সত্যি বলতে কি জানেন অনেক ক্ষেত্রে আমি রাদেরও মতামত নেই সুন্দর করে জিজ্ঞেস করি বাবা এটা সুন্দর হবে না ওটা ভালো হবে না বা অনেক সময় দেখা যায় যদি ভাবি যে রাত্র ছোট মানুষ ওকে একটা দিলেই হবে বা ওর এটা করে দিলেই হবে কিন্তু না সেক্ষেত্রেও আমি রাতকে কিন্তু জিজ্ঞেস করি যেমন অনেক সময় দেখা যায় রাতের রুমের একটা বিছানা চাদর চেঞ্জ করতে গেলেও কিন্তু রাতকে জিজ্ঞেস করি যে এটা দিবো তোমার কি এটা বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে যদি এভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে ওরাও পরিবারের অন্য সদস্যের কথার যে একটা গুরুত্ব থাকে বা সবার সমান অধিকার থাকে পরিবারে এই জিনিসটা বুঝবে আচ্ছা তাই বলে ভেবে নিয়েন না যে আমি অনেক মানে একদম ঠান্ডা একজন মা তা কিন্তু না শাসনের সময় আমার কিন্তু অনেক শাসনও আছে রাদ্রদোষী ওদের বাবার চাইতে অনেক বেশি ভয় কিন্তু আমাকেই পায় যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি সব সবসময় ওদের দুই ভাই বোনেরও পছন্দের একটা গুরুত্ব দিয়ে থাকি যেমন এই সময়টা হচ্ছে আমি আমার যে ইন ইনহাউজ একটা সব করবো ভেবেছিলাম তার জন্য কিন্তু আপনাদের ভাই আর আমি দুজন মিলে বেশ কয়েকটা জায়গা দেখেছি তখন যদি এটা চিন্তা করতাম যে আমাদের পছন্দ মতো একটা নিয়ে নিব এখানে আসলে বাচ্চাদের দেখানোর কি আছে বা আমরা দুজন যদি পছন্দ করে একটা নিয়েও নিতাম আর সেক্ষেত্রেও কিন্তু ওই ওইরকম কোনো অভিযোগ থাকতো না তারপরও কিন্তু লাস্ট মুহূর্তে মানে ফাইনাল করার আগে প্রত্যেকটা জায়গা ওদের দুই ভাই বোনকে ঘুরিয়ে দেখিয়েছি কোনটা কার কাছে বেশি ভালো লাগে রাত অনেক ছোট রাত বোঝে না তারপরও দেখিয়েছি যেন ও বুঝতে পারে যে না আমার মতামতেরও একটা গুরুত্ব থাকে আর পরিবারের সবাইকে নিয়ে সাথে বাচ্চাদের নিয়ে যখন আমি কোনো একটা কাজ করি আমার কাছে সেই কাজটার মধ্যে না অনেক বেশি ভালো লাগা ভালোবাসা থাকে বলে আমার মনে হয় আর আমি নিজের কাছেও অনেক বেশি তৃপ্তি পাই তো সেই দিন যখন ফাইনালি আমাদের ইনহাউস শপের জন্য আমরা ফাইনাল অ্যাডভান্স করতে গিয়েছিলাম সেই দিনও তো রাত্রদূষী আমাদের সাথেই ছিল তো বেশ একটা ভালো লাগা কাজ করছিল আর অনেক দিন হয়েছে মোমো খাওয়া হয় না আর উত্তরা ছয় নম্বর সেক্টরে মোমো স্টেশনের মোমোটা তো আমাদের সবসময় পছন্দ কিন্তু অনেক দিন হচ্ছে এসে খাওয়া হচ্ছে না বা বাসায় নিয়েও খাওয়া হচ্ছে না তো তখন মনে হলো যে আজকে মোমো খেয়ে বাসায় যাই যেহেতু চারজন একসাথেই আছি আর এখানে এসে মোমো খাওয়া মানেই মরিচের যেই সসটা আছে সেটা দিয়ে একদম ঝাল করে আর আমি মোমো খাবো তো তার পাশাপাশি নেওয়া হয়েছিল নাচোস নাচোসটা অনেকদিন পর কেন যেন খেতে ইচ্ছে করলো তবে খুব বেশি একটা যে ভালো লেগেছে তা না মানে এই জিনিসটা আমার কাছে এমন মনে হয় যে প্রথম একটু খেতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত খেতে গেলে পরে যেন কেন আবার খারাপ লাগা শুরু হয় যাই হোক এখানে এসে মোটামুটি পছন্দের খাওয়া দাওয়া হলো তারপর হচ্ছে ড্রিঙ্কস খাওয়া হলো ঠান্ডা ঠান্ডা এরপর এখন বাসায় ফেরার পালা এই দিনটাতে ছিল মন শান্তি তার সাথে হলো পেট শান্তি তো এখন হচ্ছে বাসায় ফিরবো তার আগে আমি আপুদের সাথে একটা কথাই শেয়ার করতে চাই যেহেতু অভিজ্ঞতার মানে দীর্ঘ দিন যখন একটা কাজ করব তার একটা অভিজ্ঞতা থাকে সবারই তো আমার সংসার জীবন যেহেতু বিশ বছরের আমার বাচ্চা দুইটা একটু হলো বড় হয়েছে আর আপনারা যেহেতু রাদ্রদোষীকে অনেক বেশি পছন্দ করেন আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেহেতু পছন্দ করেন তাই আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন ওরা ছোট ওরা বোঝে না ওরা কিছু পারে না এই বলে তাদেরকে ইগনোর করবেন না চেষ্টা করবেন আপনার সব কাজগুলোতে যদি ওদের গুরুত্ব নাও থাকে তখনও যেন আপনি তাদেরকে একটু হলেও গুরুত্ব দিতে পারেন তাহলে হবে কি একটা সময় আপনি যখন বৃদ্ধ হবেন তখন হয়তো আপনার গুরুত্ব পরিবারে কমে যাবে কিন্তু আপনার সন্তানের কাছে তখনও আপনাকে গুরুত্বপূর্ণ মনে হবে গুরুত্বহীন মনে হবে না কারণ ছোটবেলা থেকে তারা সেই শিক্ষাটা পেয়েই বড় হয়েছে যে পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত জানিনা কারো মতের সাথে মিলবে কিনা যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবেন আর যাদের ভালো লাগবে না তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইগনোর করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ